ধরার বিধান কি? হাবিবুর রহমান হাবিব ভাই জানতে চাইছেন পীর কি ধরা আবশ্যক, ধরলে কি কোন পীর ধরবো, হাক্কানি পীরের বৈশিষ্ট্য কি? ভাই পীর ধরা এই একটা শব্দ ভাষাটাই কেমন যেন একটু শুনতে অসুন্দর শোনা যায়, পীর ধরা মানে কি? আসল কথা হলো যে আপনি আল্লাহর রাস্তায় সঠিক পথে চলবার জন্য একজন ভালো মানুষের, একজন সৎ মানুষের পরামর্শ নেয়া এবং তার অনুসরণ করা, এই হলো মূল বিষয়। তো এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কুন মাআস-সাদিকিন। আমরা প্রতিনিয়ত প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে অসংখ্যবার আল্লাহর কাছে দোয়া করছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাকে তাদের পথ দেখাও যাদের উপর তোমার রহম এবং করম হয়েছে, যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো। তো যাদের প্রতি নিয়ামত দান করেছেন তারা কারা? উলাইকাল লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-সুহাদাই ওয়াস-সালিহিন, অর্থাৎ যারা নেককার তাদের পথ আমরা আল্লাহর কাছে চাইছি। সুতরাং যারা নেককার তাদের পথ অনুসরণ করবো না তো কার পথ অনুসরণ করবো? এখন পারিভাষিকভাবে যে কোনো ব্যক্তির কাছে, কোনো শায়খের কাছে, কোনো আহলে দিল, কোনো আল্লাহওয়ালা ব্যক্তির কাছে বায়াতের মাধ্যমে নিজেকে সেখানে সুপুর্দ করা, এটি একটি কর্মপন্থা। এই পন্থার মাধ্যমে বায়াত নেক কাজে নিজেকে কারো অনুসরণ করার বায়াত করা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রমাণিত রয়েছে। আল্লাহ নবী ইমানদারদের কাছ থেকে বায়াত নিতেন, এটিকে বায়াত আলা তাআত বলা হয়। তো এই বায়াত আলা তাআতের ভিত্তিতে কোনো আলেমের কাছে, কোনো আল্লাহওয়ালা, কোনো আহলে দিল, কোনো এমন ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করা যেতে পারে এবং নিজের আত্মার পরিশুদ্ধি করা, নিজের আত্মাকে যে সকল খারাপ গুণগুলো রয়েছে সেই সকল খারাপ চরিত্রগুলো থেকে মুক্ত করে ভালো চরিত্রের দ্বারা নিজের আত্মাকে সুসজ্জিত করা, এটি তো ফরজ। কাজেই এই কাজের জন্য এমন ব্যক্তিকে অনুসরণ করতে হবে যিনি কোরআন সুন্নার শত শত শতভাগ কোরআন সুন্নার পথে যিনি নিজে পরিচালিত হন এবং তার অনুসারীদেরকে তিনি পরিচালিত করেন। এমন কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না যে যিনি নিজের অনুসারীদের কাছ থেকে নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ উদ্ধার করার চেষ্টা করেন, দুনিয়া কামাই করার চেষ্টা করেন, এমন কোনো ব্যক্তির কোনোভাবে অনুসরণ করা যাবে না।